लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। बनकटी गांव के भाजपा समर्थकों ने पांच सूत्रीय मांग लेके कांगसा बनकटी पंचायत को एक लिपि सौंपी है। आज बनकटी गांव के सैकड़ों भाजपा कार्यकर्ताओं ने एक जुलूस निकाला और पंचायत कार्यालय आए और पंचायत के मुखिया पिंटू बागड़ी को ये प्रमाण पत्र सौंपा। साथ ही उन्होंने प्रमुख से क्षेत्र की समस्याओं के बारे में बात की। 100 দিনের কাজ আরম্ভ হচ্ছে না, যত তাড়াতাড়ি হোক 100 দিনের কাজ আরম্ভ হোক। তাছাড়া আমাদের স্থানীয় এলাকায় পানীয় জলের অনেক সমস্যা, তার জন্য আমরা বিডিও সাহেবকে আজ থেকে প্রায় দিন 20-25 আগে মাসখানেক আগে জানিয়েও এসেছিলাম, কিন্তু সেরকম কোনো কাজ হচ্ছে না। তো সেই কথাটা আমরা তুললাম এখানে। তাছাড়া অনেক জায়গায় আছে এখানে যেখানে কি ট্যাঙ্কি হয়ে গেছে কিন্তু বোরিং এখনও হয়নি, এরকম সমস্যাগুলো রয়েছে, সেগুলো থেকে অবগত করালাম। ইন্দ্রাবাসন এরকম, হ্যাঁ। আর তাছাড়া নির্মাণ কাজ যেগুলো হয়েছে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত পঞ্চায়েতের মাধ্যমে, সেই সম্পূর্ণ নির্মাণ কাজের তালিকা আমাদেরকে প্রকাশ করে দিতে হবে। আমাদের মূলত 100 দিনের কাজের বিষয় নিয়ে এসেছিলাম, হ্যাঁ। আমরা আলোচনা করলাম অফিসের মাধ্যমে, যেভাবে কাজ হয় 100 দিনের কাজ সেরকম অনুযায়ী আলোচনা হয়েছে। দ্বিতীয়ত পানীয় জলে একটু সমস্যার বিষয় আছে বনকাটি গ্রাম পঞ্চায়েতে, কারণ পুরোটাই নলকূপের উপর নির্ভরশীল, সেরকম বড়ো কোনো কিছু সাবমার্সিবল বা জল ট্যাঙ্ক সেরকম কিছু নাই আমাদের, যার জন্য একটু সমস্যার মুখে আমাদেরকে পড়তে হয়।